মাইক্রোসফট ওয়ার্ড এর আসলে আছেটা কি? মাইক্রোসফট ওয়ার্ড এর বেসিক লেভেলটা কেন অনেকের কাছে এত কঠিন মনে হয়? মাইক্রোসফট ওয়ার্ড শিখতে গেলে আসলে আমাদের কোন কোন জিনিসগুলো আগে প্রায়োরিটি দিতে হবে? মাইক্রোসফট ওয়ার্ড এর কোন বিষয়টা আগে না জানলে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে জ্ঞানটা সীমাহীন থেকে যাবে? আসলে বেসিক এই কয়েকটা কোশ্চেন যারা বিগিনিং লেভেলটাতে আছেন এমএস ওয়ার্ড এর প্রতি বা এমএস এক্সেল হোক, এমএস পাওয়ার পয়েন্ট, যেটাই আপনারা মাইক্রোসফট প্যাকেজটা শিখে থাকুন না কেন, বেসিক লেভেলের এই বিষয়টা আসলে বিগিনিং লেভেলটার মধ্যে অনেক বেশি ঘুরপাক খায়। অনেকের মাথায় আসলে প্রশ্ন আসে যে আমি মাইক্রোসফট ওয়ার্ডটা শিখতে চাই, বাট এক্স্যাক্টলি কীভাবে শিখবো? আমি কি শুধু টাইপিং করে বেরোবো, বা আমি কি শুধু টাইপটা করে যাবো, বা আমি আসলে কীভাবে সিকোয়েন্স বাই সিকোয়েন্স কাজগুলো শিখবো? এই যে পুরো প্রসেসটা এবং আমি কী শিখবো, বাট আমার মানে মাইক্রোসফট ওয়ার্ডের এই যে মেনু বারটা আছে এখান থেকে আসলে কীভাবে কী কাজটা করবো, এই যে পুরো প্রসেস এবং প্রক্রিয়াটা, বন্ধুরা আমি এটাই আজকে আপনাদের শেখানোর চেষ্টা করবো আমার সাধ্যমতো। আমি যতটুকু জানি আমার মানে সীমাবদ্ধ জ্ঞানের ভেতরে থেকে আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছুটা নলেজ দেওয়ার, যারা আসলে বেসিক লেভেলটাতে আছেন বা যারা মাইক্রোসফট ওয়ার্ডের একদম ফান্ডামেন্টাল স্টেজটাতে আছেন, যে যারা জানতে চাচ্ছেন যে ওয়ার্ডটা কীভাবে শিখবো বা ওয়ার্ডের কাজগুলো আমি কীভাবে করবো। সো আজকের টিউটোরিয়ালটা তাদের জন্যই। আর যারা অ্যাডভান্স লেভেলে আছেন বা যারা অ্যাডভান্স লেভেল বা মিড লেভেলটার মধ্যে আছেন, আই এম সরি, এই টিউটোরিয়ালটা তাদের জন্য নয়, বরঞ্চ তারা হয়তো বা কিছুটা রিভাইজ করে নিতে পারেন। সো চলুন ভিউয়ার্স, আমরা জেনে নিই মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক এ টু জেড ইন ওয়ান টিউটোরিয়াল। অ্যান্ড আমার এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক বা শেয়ার বা সাবস্ক্রাইব আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে থাকে। সো চলুন আমরা জেনে নিই মাইক্রোসফট ওয়ার্ডের, আসলে আজকে আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ডের একদম বেসিক স্টেজটা আমি জানবো। যদিও আমি এটা নিয়ে মাইক্রোসফট ওয়ার্ডের আমি পার্ট ওয়ান, পার্ট টু, থ্রি, ফোর, ফাইভ আমার প্রিভিয়াস অনেকগুলো টিউটোরিয়াল দেখেছিলাম, দিয়েছিলাম, হয়তো বা দেখেননি অনেকে বা অনেকে দেখেছেন, যারা দেখেছেন তারা হয়তো বা জানবেন যে আমি এটা একটা রিভাইজ ভিডিও করছি, রিভাইজ টিউটোরিয়াল করছি অনেকের জন্য। সো চলুন ভিউয়ার্স, চলুন আমরা দেখে আসি। ফার্স্ট অফ অল মাইক্রোসফট ওয়ার্ডের আসলে আমি একটা নতুন পেজ বানাবো কীভাবে। দেখুন মাইক্রোসফট ওয়ার্ডের সবসময় মনে রাখবেন মাইক্রোসফট প্যাকেজের যে ইনস্টলেশন প্রসেসটা আছে কমপ্লিট করার পর মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফোল্ডারে চলে আসবে আপনার উইন্ডো বারে। উইন্ডো বার থেকে মাইক্রোসফট অফিসে যখন ক্লিক করবেন দেখুন অফিস এক্সেস আছে, এক্সেল, গ্রো আছে, ইনফোপাথ আছে, ওয়ান নোট, আউটলুক আছে, পাওয়ার পয়েন্ট, পাবলিশার, ওয়ার্ড, টুলস। এর মধ্যে আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস এবং আউটলুক। মূলত এই কয়েকটা বিষয়ের মধ্যেই আসলে অফিসিয়াল অ্যাক্টিভিটিগুলো হিডেন থাকে। আমরা যারা অফিসিয়াল কাজগুলো করতে অভ্যস্ত তারা আমরা সবাই জানি যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এর ভূমিকা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিসীম যেটাকে বলা হয়। আর মাইক্রোসফট আউটলুক হচ্ছে আমাদের মেল কমিউনিকেশনের জন্য, এটার কোনো জরুরি নেই। সো আজকে যদি আমি ওয়ার্ডের পারপাসটা নিয়ে কথা বলবো, সো ওয়ার্ড থেকেই আসি। আমি যখনই ওয়ার্ডে আসবো আমি এখান থেকে ক্লিক করে আমি ওয়ার্ডের একটা ফাইল ওপেন করতে পারি, অথবা আমার এখানে যে মানে বার মেনুতে যে আমার ওয়ার্ড আছে সেখান থেকে আমি ক্লিক করে একটা পেজ আনতে পারি, অথবা আমি পুরোনো পেজে থাকলে কন্ট্রোল নিউ চেপে আমি একটা নতুন পেজ আনতে পারি। আমি যেভাবে আমি পেজটা আনলাম, আনার পর এখন আমাকে দেখতে হবে যে আমাকে এখানে সাদা একটা পৃষ্ঠা দিয়ে দিয়েছে, এই পৃষ্ঠার মধ্যে আমাকে লিখালিখি করতে হবে, এই পৃষ্ঠার মধ্যে আমাকে ডিজাইন করতে হবে, এই পৃষ্ঠার মধ্যে আমাকে সব কাজ করতে হবে অর্ডারে। তো কোন কোন কাজটা আমি আগে ধরবো, ফার্স্ট অফ অল আপনাকে মেনু বারটা সম্পর্কে জানতেই হবে। হ্যাঁ, আপনি যখন একটা নতুন পেজ ওপেন করলেন কন্ট্রোল নিউ দিয়ে বা এখান থেকে গিয়ে নিউতে ক্লিক করে একটা নতুন ফাইল আপনি আনলেন, দেখুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমি একটা ক্রিয়েট করে নিলাম, প্রয়োজন আরেকটা ক্রিয়েট করলাম। তো দেখুন আমি যেহেতু অলরেডি তিনটা ওপেন করেছি, সো আমার এখানে তিনটা ফাইল আছে, ডকুমেন্ট ডিউআর ভিউয়ার্স, ডকুমেন্ট ডকুমেন্ট থ্রি, আমি থ্রিটারে কাজ করছি। সো এখানে আমার মেনু বারের মধ্যে নিউ থেকে আমি নতুন শিট আনলাম, ওপেন, ওপেন মানে হচ্ছে আমার প্রিভিয়াস কোনো ফোল্ডারে বা প্রিভিয়াস কোনো ড্রাইভে যদি আমার আগে কোনো ওয়ার্ডের ফাইল থেকে থাকে আমি এখান থেকে সুন্দর করে সেই ফাইলটা কোথায় আছে সেটা বের করে আমি ডাবল ক্লিক করলে বা ক্লিক করলেই চলে আসবে। যেমন আমার ডেস্কটপে কী কী ফাইল আছে সেটা যদি আমি দেখি, আমার ডেস্কটপে কোনো ওয়ার্ডের ফাইল আছে কি না, এই মুহূর্তে নেই, সো অন্য কোনো ড্রাইভে থাকতে পারে, আমি জাস্ট ওপেনে ক্লিক করে চলে আসবে। সো যেহেতু আমার এখানে আপনার মাইক্রোসফট ওয়ার্ডের শিট ওপেন করা আছে আমি আর প্রিভিয়াস কোনো কিছু আনছি না, যেহেতু আমি নতুনটা নিয়ে কাজ করবো। এরপরে কী আছে? সেভ, সেভ এজ। আচ্ছা, সেভ, সেভ এজের কথাটা আমি অসংখ্যবার বলেছি, সেভ, সেভ এজের বিষয়টা আমি অসংখ্যবার বলেছি যে সেভ এজ জিনিসটা হচ্ছে, সেভ এজ মানে হচ্ছে আপনি যখন নতুন কোনো ফাইল প্রথমবার ওপেন করবেন, আপনি দুনিয়ার কাজ করলেন, কাজটা শেষ, আপনার কাজটা শেষ হলো, দেন আপনি কী করবেন, এটাকে প্রথমবার যখন আপনি সেভ করবেন সেটাকে সেভ এজ করতে হবে।
সো লিখালে কি শেষ করে আপনি আপনার কাজ শেষ করে এই যে সেভ এজে যাবেন, সেভ এজ করবেন 97 2003 অথবা 2007 বা 2010 16 যেটা আপনার খুশি ক্লিক করে। এখন আপনি কোথায় রাখবেন সেটা আপনি ডেস্টিনেশনটাকে চিনিয়ে দেবেন, আপনি ডেস্কটপের মধ্যে রাখবেন না আপনি আপনার ভেতরে অন্য কোনো ড্রাইভের মধ্যে রাখবেন। সো আমি যেহেতু ডেস্কটপে রাখবো, ডেস্কটপে আমি সিলেক্ট করলাম, করে এখানে আমি নামটা দিয়ে দিব, ধরলাম আমি নাম দিলাম ডাটাবেস, যে তোমার ক্যাপস লক অন করা আছে, আমি ক্যাপস লকটা অফ করে নিই, ডাটা এম এস। সাপোজ দিয়ে আমি যদি সেভ করি, সেভ করে আমি ক্লোজ করে বের হয়ে যাব, দেখুন আমি কিন্তু খুঁজে পাবো আমার ডাটা কোথায় আছে, এই যে দেখুন ডাটা এম এস, আমি ডাবল ক্লিক করলাম ওপেন হয়ে গেল। সো এটা হচ্ছে প্রথমবার সেভ করার সময় সেভ অ্যাজ করতে হবে, দ্বিতীয়বার মানে যখন আমি কাজ করার পরে পরের বার প্রত্যেকবার কাজ করব আমি কন্ট্রোল প্লাস এস চেপে অথবা আমি এখান থেকে সেভ করে করে আমি বারবার সেভ করতে পারবো, আমাকে তখন আর বারবার নতুন করে সেভ অ্যাজ করতে হবে না। মনে রাখতে হবে সেভ অ্যাজটা সম্পূর্ণরূপে শুধু প্রথমবার যে কোনো ডকুমেন্ট সেভ হওয়ার জন্য লাগে। হ্যাঁ, সো যাই হোক আমার সেভ সেভ সব শিখে গেলাম, এখন প্রিন্ট প্রিন্ট প্রিভিউ। আচ্ছা, আপনি একটা পেজে বা দুটো পেজে বা 100 পেজে আপনি কী কাজটা করলেন সেটার প্রিভিউ দেখতে পারবেন আপনি এখানে গিয়ে, প্রিন্ট প্রিভিউতে গিয়ে আপনি কী কাজ করেছেন, দেখুন আমার প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে। আর প্রিন্ট প্রিভিউ শেষ হয়ে গেলে আপনার যখন প্রিন্টার সিলেক্ট করা হয়ে থাকবে, প্রিন্টার সিলেক্ট করলে তাহলে আপনি অনলাইনে সেখানে ওকে দিলে প্রিন্ট হয়ে যাবে। সো দেখুন আপনি এখান থেকে যেমন প্রিন্ট প্রিভিউ দেখতে পারেন, অথবা আপনি চাইলে কন্ট্রোল কন্ট্রোল প্লাস পি, কন্ট্রোল এবং পি বাটনটা একসাথে চাপলে আপনি প্রিন্টটা দেখতে পারবেন। সো এটা হচ্ছে আপনার বেসিক ফান্ডামেন্টাল ধারণা। এইবার চলে যাবো আমি মেনু বারে, আমার বারে কী কী আছে। ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে আমার হোম মেনুতে কী আছে। হোম মেনুটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এটাকে আপনার মনে রাখার চেষ্টা করবেন, কারণ আপনার লেখার স্টাইল, ফন্ট চেঞ্জ করা, আপনার লেখার অ্যাক্টিভিটি সব কিছু কিন্তু এই হোম মেনুর উপর ডিপেন্ডেন্ট। সো আমি একটা লেখা লিখলাম, দ্য বিউটিফুল। আগে হাতের লেখা তো প্র্যাকটিস করতেই হবে আপনাকে, বারবার আপনাকে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট যেটাকে আমরা বলি আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। সো আমি একটা কথা লিখলাম, দ্য বিউটিফুল বাংলাদেশ, উই লাভ আওয়ার কান্ট্রি। আমি এটাও লিখে দিচ্ছি, জাস্ট একটু বড় করছি লাইনটা, উই লাভ আওয়ার কান্ট্রি ভেরি মাচ ভেরি মাচ। সাপোজ আমি লিখলাম, আমি এই লাইনটুকু লিখলাম। হ্যাঁ, এখন বিষয়টা দেখুন আমি লেখাটাকে আমি কত কিছু করতে পারি সেটাই আমি দেখাবো। সো এই মেনু বারটার মধ্যে কী কী আছে, আমার এখানে ফন্ট চেঞ্জ করার অপশন আছে, এখানে আমার লেখাটাকে বোল্ড করা, আনবোল্ড করা, এখানে আপনার বাঁকা করা মানে ক্লিক করা অথবা সোজা করা, আন্ডারলাইন, লেখার নিচে আন্ডারলাইন হবে কি না এই বাটনটা আছে, এখান থেকে ফ্রন্টের সাইজ বাড়ানো কমানো, যে আমি বড়ো করবো না ছোটো করবো, এখান থেকে আপনি করতে পারেন ফ্রন্টের সাইজ বড়ো ছোটো। যেন এখান থেকে আপনি যে কোনো ফরম্যাট থাকলে সেই ফরম্যাটটাকে আপনি ক্লিয়ার করে দিতে পারেন। নিচে লাইনটাতে চলে আসি, এখানে আমার লেখার মাঝখানে দাগ হবে অথবা কাটা, আমরা কাটা চিহ্ন দিতে যেটা বুঝাই, অথবা আছে এখানে আপনার বিভিন্ন ফর্মুলা আছে। হ্যাঁ, তারপরে ধরুন আমরা এখানে কালার, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমার সেল কালার হয়, এটা দিয়ে এ দিয়ে মানে আমার লেখা কালার হয়। আমি করে দেখাচ্ছি আপনাকে, আমি প্রথমে এটুকু সিলেক্ট করলাম, করে আমি যদি এখান থেকে যে কোনো একটা কালার, আমি যদি গ্রিন কালারটা দিই, এখন এটা এটা কিন্তু গ্রিন কালার হয়ে গেলো। এখন লেখাটাকে কালার করবো, সো ওকে লেখাটায় ক্লিক করবো, দেখুন আমি এটা সিলেক্ট করে দিলাম, লেখাটাকে ক্লিক করবো, দেখুন লেখাটা রেড হয়ে গেলো, অথবা আমি চাইলে যে কোনো একটা লেখা আমি দিয়ে দিতে পারি, তারপর তো কালোই রাখছি। তো এটা গেলো আমার এই অপশন। এরপরে আছে আমি ফ্রন্টটাকে বড়ো ছোটো করবো কীভাবে, এখান থেকে গেলে আমাদের এখন অটোমেটিক ফ্রন্ট বড়ো হচ্ছে, আমি আপাতত 20 করে দিচ্ছি বা 18 করে দিচ্ছি, আমার ফ্রন্ট কিন্তু বড়ো হয়ে গেল। সো এই পার্টের কাজটা আমি মোটামুটি ধরে ফেললাম না, এখন যাব এই পার্টটাতে যাব। এই পার্টটাতে হচ্ছে প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফটাকে আপনি মানে আপনি বাঁ সাইডে লিখবেন না ডান সাইডে লিখবেন না মাঝখানে রাখবেন না প্রত্যেকটা লাইনের শেষ স্পেসিং ঠিক থাকবে, এটা হচ্ছে এটার কাজ। এটা আছে, এটা দিয়ে আপনি লাইনের এক লাইনের সাথে আর এক লাইনের স্পেসিংটা কতটুকু রাখবেন। হ্যাঁ, এটা এটা দিয়ে বোঝায়, দেখুন আমি একটা লেখা লিখছি, ইউজার ভেরি প্লিজড, সরি আবার ওটা আমার ভুল হয়েছে, আমার ভেরি প্লিজ টু ওয়ার্ক ইন মাই কান্ট্রি বাংলাদেশ, জাস্ট আমি কিছু লেখার দরকার লিখছি। তো এটাকে লেখার উদ্দেশ্য দেখুন এই লাইনটা কোথায়, এই লাইনটা কোথায়, লাইনে কিন্তু স্পেসিং ঠিক থাকলো না। স্পেসিং ঠিক করার ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, স্পেসিং ঠিক করার ক্ষেত্রে আপনাকে ধাক্কা দিয়ে ধরেন কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করে করে একটা লাইন স্পেসিং করতে হবে, অথবা আপনি সিলেক্ট করে ধরে আপনি এখানে ক্লিক করলে দেখুন প্রত্যেকটা লাইন কিন্তু সমান হয়ে গেলো। দেখুন যে এখানে লেখা যদি আরেকটু থাকতো এটাও ছোটো হয়ে যেত, আমি আপনাকে এক কিছু টাইপ করে দেখাচ্ছি, দেখুন প্রত্যেকটা লাইন লাইন কিন্তু আপনার ইকুয়াল হচ্ছে, ইকুয়াল হচ্ছে, দেখুন সব দিক দিয়ে সমান হচ্ছে।
সো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি যদি কখনো লাইনটাকে আপনার মানে আপনার আয়ত্তের মধ্যে আনতে চান তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা পার্ট ব্যবহার করবেন। আর এখান থেকে হচ্ছে লাইনের সাথে স্পেসিং, আমি যদি দেখতাম যে এই লাইনের সাথে আমার স্পেসিং এইটুকু, হ্যাঁ আমি দেখি কতটুকু আছে আমার লাইনের স্পেসিং 3। আচ্ছা এখন যদি আমি করে দিই এটাকে 1, তাহলে দেখুন একটা কাছে আসতে থাকবে, অনেক কাছে আসতে থাকবে, এটা কাছে চলে আসবে। সো এটা হচ্ছে লাইন স্পেসিংয়ের প্রয়োজন হয়। এবার আমি দেখাবো কীভাবে একটা অপশনকে কালার করতে হয়, সেম যেটা আমি এটা এইভাবে আপনি কালার করতে পারেন, এখান থেকে গিয়েও আপনি কালার করতে পারেন। আমি একটা জাস্ট কালার করে দিলাম মনে হলো। তো মোটামুটি এটা ছিল এটার অপশন। আর এখান থেকে যেটা হচ্ছে আপনার কোনো ইন্ডেন্ট থাকলে সেটা ডিক্রিজ হবে। আর এখান থেকে হচ্ছে আমরা বোল্ড দিই না, ওই যে অনেক সময় আমরা ডিজাইন করি না, দেখুন সাপোজ আমি এটা এটা থেকে বের হয়ে আসছি, এটা ডিলিট করে দিচ্ছি, আমার লাগবে না। আচ্ছা ধরুন আমি এই লিখলাম, কোনো কিছু লিখলাম, হ্যাঁ কোনো কিছু লিখছি আমি, হ্যাঁ এখন আমার লাইন স্পেসিং দেওয়া আছে। আমি এখান থেকে চাইলে আমার স্পেসিংটা বাড়াতে কমাতে পারবো। এখন আমি যদি চাই যে কোনো সাব পয়েন্ট আকারে দিব, আমি এখান থেকে যে কোনো পয়েন্ট সিলেক্ট করবো, আমি লিখবো ইন্টারফেস করবো, সাব পয়েন্ট হয়ে গেল। মানে এটা সাব পয়েন্ট করার ক্ষেত্রে এই অপশনটা প্রয়োজন পড়ে, হ্যাঁ যেগুলো বুলেট বলে থাকি আমরা। সো এইটা ছিল আমার মোটামুটি হোম বারের একটা সম্ভব ধারণা। এখন আমি জাস্ট আছে বিগিনার লেভেলের ধারণা দিচ্ছি, এরপরে চলে যাবো আমি ইনসার্ট মেনুতে। আচ্ছা ইনসার্ট মেনুর কাজটা কি, দেখুন ইনসার্ট মেনুতে হচ্ছে আপনি যদি কোনো ছবি ইনসার্ট করতে চান সেই ছবিটাকে আপনি এখানে ইনসার্ট করে আনতে পারবেন। আপনি যদি চান যে না কোনো আমার টেবিল হোক, তাহলে টেবিল আপনি এখান থেকে ধরে আপনি টেবিল আনতে পারেন, হ্যাঁ সেই টেবিলটাও আপনি সিলেক্ট করতে পারেন। সো মোটামুটি এই হচ্ছে ইনসার্টের কাছে। আর একটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে শেপ। শেপ মানে অনেক সময় দেখা যায় আমাদের কাজের পরিপ্রেক্ষিতে আমাদের শেপ দেওয়ার প্রয়োজন হয়, সেই শেপটা কীভাবে দিব, এই যেভাবে দিব, দেখুন আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, যে কোনো একটা কালার দিয়ে দিব অথবা রঙের কালারও চেঞ্জ করে দিব। তো বেসিক্যালি হচ্ছে আপনার শেপ দিয়ে হচ্ছে আপনার কোনো কিছু ডিজাইন বা কোনো কিছু মানে কাজ করাকে বোঝায়। আর শেপটাকে সবসময় আপনি ধরে টেক্সট র্যাপিং ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেবেন, তাহলে আপনি এটাকে মুভ করতে পারবেন সব জায়গায়, না হলে একটা জায়গায় স্টাক হয়ে থাকবে। তো এইটা হচ্ছে আপনার ইনসার্ট মেনুর মোটামুটি কাজ। এরপর হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউট দিয়ে হচ্ছে আপনার পেজটাকে আপনি প্রিন্ট করবেন কীভাবে, কন্ট্রোল পি চেপে ধরে আপনি প্রিন্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনি প্রপার্টিসে গিয়ে অপশনে গিয়ে দেখে আসবেন যে আপনার পেজটা কী অবস্থায় আছে। এই যে সরি প্রপার্টিসে যাবেন, গিয়ে এখান থেকে দেখে আসতে পারেন আপনার পেজটা কোনভাবে আছে, ল্যান্ডস্কেপ আছে না পোর্ট্রেট আছে। যদি ল্যান্ডস্কেপ থাকে, ল্যান্ডস্কেপ মানে হচ্ছে আপনার পেপারটা আড়াআড়ি করে প্রিন্ট হবে, আর পোর্ট্রেট মানে হচ্ছে পেপারটা সোজা করে প্রিন্ট হবে। এখন আমি কন্ট্রোল পি দিয়ে দেখি আমার পেজটা এই মুহূর্তে সোজা অবস্থায় থাকার কথা। আর যদি সোজা অবস্থায় থাকে তাহলে ডেফিনেটলি আমার আর এখন এই মুহূর্তে দরকার নেই। সো যাই হোক, এই যে দেখুন আমি আমি দেখি দেখিয়ে দিচ্ছি, আমি এখান থেকেই যাই সবচেয়ে বেটার হয়। দেখুন আমার পেজটা কিন্তু লম্বা লম্বি আছে পোর্ট্রেট। এখন যদি আমি এটাকে ল্যান্ডস্কেপ করতাম তাহলে কী হতো সেটা আমি দেখে দিচ্ছি। আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ল্যান্ডস্কেপ করলে কী অবস্থা, তো দেখুন পেজ সেট আপ থেকে সরাসরি করে দিচ্ছি। এখানে যাব পেজ সেট আপে, ছবিটা ঘুরিয়ে নিই, পেজ সেট আপে যাব, এখান থেকে লেআউট কী করবো, আমি কি ল্যান্ডস্কেপ করবো না পোর্ট্রেট রাখবো, সেটা সব অপশন এখান থেকে আছে। আমি পোস্ট ল্যান্ডস্কেপ ফুল ল্যান্ডস্কেপ, এখন দেখুন প্রিন্ট করলে পেজটা কিন্তু বড় হয়ে গেল। আমরা যখন কন্ট্রোল পি দিয়ে দেখতে যাব অথবা এখান থেকে প্রিন্ট প্রিভিউতে দেখতে যাব, আপনি দেখতে পারবেন যে পেজটা কিন্তু বাঁকাবাঁকি হয়ে গেল। হ্যাঁ তো এটার মানে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন বাঁকাবাঁকি হয়ে গেল। তার মানে কী বুঝলাম, আমরা আমরা এটা দিয়ে আমাদের মানে কাজগুলো সারতে পারবো না। সেই ইনসার্ট মেনুতে বা পেজ লেআউটে এখানে আরও কিছু ডেপথ অবস্থা আছে, সেগুলো যখন আপনার বেসিক লেভেল থেকে ধীরে ধীরে অগ্রসর হবেন তখন ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার এটা আমি দেখা দিব। আমি জাস্ট এমনি দেখাচ্ছি, পেজ কালারে ক্লিক করলে আপনি আপনার পছন্দসই কালার আনতে পারবেন। পেজে যদি একটা বর্ডার দিতে চান সাইডে, এরকম যে হাজার হাজার বর্ডার আছে আপনি এখানে বর্ডার দিতে পারবেন। এখন আমি যদি একটু প্রিন্ট অপশনে দেখে আসি কেমন দেখা যাচ্ছে, দেখুন খুব একটা খারাপ কিন্তু লাগছে না, জাস্ট এটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন তো এটাই হচ্ছে পেজ লেআউটের কাজ। রেফারেন্স, মেইলিং খুব একটা লাগে না, রিভিউতে রিভিউটাও খুব একটা লাগে না, লাগে ভিউ, ভিউটা একটু লাগতে পারে। হ্যাঁ ভিউটা হচ্ছে আপনি ফুল স্ক্রিন দেবেন, 1 or 2 পেজ দেবেন, মোটামুটি আপনার যেটা হয় কি A to Z শেখার মধ্যে
হোম মেনুটাই আপনার জন্য ইম্পর্টেন্ট। হোম মেনুতে কী কী আছে এটা একটু মানে আপনারা বাসায় বা যেখানে থাকুন না কেন আপনারা এটা একটু ভালোভাবে ঘাটার চেষ্টা করবেন যে হোম মেনুতে এক্স্যাক্টলি কী কী আছে। আমি তো আপনাদের আইডিয়া দিলাম, আমি যদি একটা ফন্ট চেঞ্জ করি এখানে, যদি আমি এই ফন্ট চেঞ্জ করা দেখুন আমার লেখাগুলো কিন্তু স্টাইলিশ হয়ে গেল। আমি চাইলে যে কোনো ফন্ট দিতে পারবো, ফন্টটাকে বড়ো ছোটো করতে পারবো। তো দেখুন আমি বড়ো ছোটো করলাম। আমি চাইলে ফন্টের লেখাটাকে আমি এখানে রঙ ঢেলে দিব, আমার মনে হলো আমি রঙ ঢেলে দিলাম, এক একটু লাইনের রঙ ঢেলে দিলাম। সো আমার যদি মনে হলো লাইনের ওয়ার্ড স্পেসিং আছে আমি স্পেসিং করি, দেখুন এটা উল্টা দিকে আছে এখন সোজা করে দিলাম। মানে এই হচ্ছে বিষয় মূলত, মানে মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনু এবং ইনসার্ট মেনু সম্পর্কে যদি মোটামুটি একটু জানেন তাহলে কিন্তু আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের সিংহভাগ কাজ কিন্তু আপনারা পেরে গেলেন, মানে এ টু জেড বেসিক লেভেলটা কিন্তু আপনাদের চলে আসলো। আর তারপরেও যদি আপনাদের আরও বলার কিছু থাকে বা আরও যদি জানার কিছু থাকে দয়া করে কমেন্টস করবেন। আর ডেফিনেটলি আমার মেইল আইডিতে আছে, কোনো সমস্যা করলে অবশ্যই আমাকে আপনারা মেইল করবেন। সো আজকে এটাই ছিল আমার ফান্ডামেন্টাল কোর্স অফ এমএস ওয়ার্ড, যে যারা বেসিক লেভেলটাতে আছেন তাদেরকে আরেকবার রিভাইজ একটা টিউটোরিয়াল আমি তৈরি করে দিলাম, যে আপনারা দয়া করে দেখবেন যে কীভাবে মানে কাজগুলো করা হয় বা কীভাবে সিম্পল সিম্পল কাজগুলো দিয়ে আমি একটা টিউটোরিয়াল তৈরি করে দেখালাম। সো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আবার নতুন করে সময় নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।